যাজপুর জেলা ব্যাসনগর মুনিসিপালিটির নির্বাচনর তাতি ধীরে ধীরে উষ্ম হেবার লাগিছে। 24 নম্বর ওয়ার্ডে চলিত থর মুখ্যতঃ বিজেডি ও স্বাধীন প্রার্থী মধ্যে কড়া টক্কর হেউথিবা দেখিবাকু মিলুছে। অন্য দুই মুখ্য দল বিজেপি কংগ্রেস প্রচার প্রসারে সামান্য পছরে পড়িথিবা দেখিবাকু মিলুছে। এখানে বিজেডির অশোক কুমার রাউত প্রার্থী হইতিবা বেলে স্বাধীন ভাবে প্রসন্ন কুমার সামল নির্বাচন কোলাইছন্তি। অন্যপটে কংগ্রেস সুরেশ সাই বিজেপি অনিতা পাত্র প্রতিদ্বন্দ্বিতা করছন্তি। উক্ত ওয়ার্ডটি মুন্ডমাল ও বীরমণিপুর দুইটি গাঁকু নিয়ে গঠিত এবং এই ওয়ার্ডে মোট ভোটর সংখ্যা 1610 জন অছন্তি। এই ওয়ার্ডে গত নির্বাচনে কাউন্সিলর ভাবে বিজেডির বীণাপাণি চেনা নির্বাচিত হয়েছিলেন এবং এঠারে বিজেডি প্রার্থী অশোক রাউত জনে বিচক্ষণ রাজনেতা এবং তাঁকর নির্বাচনী গোটি চালনার সে স্বাধীন প্রার্থীঙ্ক ঠারু যথেষ্ট আগরে রহিতিবা দেখিবাকু মিলুছি। সেইপরি স্বাধীন প্রার্থী প্রসন্ন সামল দীর্ঘ বর্ষর রাজনৈতিক অভিজ্ঞতাকু পাথেয় করে নির্বাচনী রেসরে আগকু যিবাকু উদ্যম জারি রাখিছন্তি। প্রসন্ন সামল, মুই ব্যাসনগর মুনিসিপালিটির যে নির্বাচন হচ্ছে, মুই 24 নম্বর ওয়ার্ডে স্বাধীন প্রার্থী ভাবে নির্বাচন বলেছি। মু বিগত 30 বর্ষ ধরি গোটিয়ে দলের কাজ করি এপর্যন্ত করে আসুলি। বিগত নির্বাচনের আমি বি বিজেপির যে কোড়িয়ে বিধায়ক প্রার্থী লে বিশ্বজ্যোতি নায়ক তাকে সাহায্য করেছিল। আম ওয়ার্ডে পাখাপাখি 500 ভোট অধিক ভোট করেছিল। ব্যাসন মুনিসিপালিটির 7000 পাখাপাখি ভোট আমি পাই। ভোট পাইলা পরে আমার যে প্রার্থী বিশ্বজ্যোতি নায়ক লে তাঁর যাই সে কহিলে কহিলি যে বিএসএনএল মুনিসিপালিটি নির্বাচন আগে আসছি, ডাইরেক্ট নির্বাচন হচ্ছে মুনিসিপালিটির চেয়ারম্যান প্রার্থী হচ্ছে, তেমন আমি টিকি আগুন রণনীতি নকলে আমি ভবিষ্যতে জিতবা কষ্ট হব। সে কিছু শুনলে না কিংবা কোণী ওয়ার্ডক আসলে না। আজকাল দেখুন ওড়িশার স্থিতি মানচিত্র আপনার দেখুন, বিগত নির্বাচন পঞ্চায়েত নির্বাচনে আমি জেলা পরিষদ 297 জিতলু, যেটাকি আমার যাজপুরে 6টা জিতিলা। 24 নম্বর ওয়ার্ডের বিজু জনতা দল প্রার্থী ওয়ার্ডের কিছু কাম হয়েছি, বিভিন্ন সমস্যা আছে, তেমন আজ নবীন বাবু মাননীয় মুখ্যমন্ত্রী ওড়িশাঙ্কর যে কার্যক্রম সব অছি জনসাধারণ পাই, যেতে যোজনা আছে সমস্ত যোজনা জনসাধারণ পাখে পৌঁছিবা মোর হচ্ছে লক্ষ্য। মাননীয় বিধায়ক যাকে নির্দেশে আমি কাম করছু অশোক কুমার বল, তাঁকর কার্যক্রম লোক পাখে পৌঁছাইবা আমার হচ্ছে লক্ষ্য। বিজু জনতা দল আজ সারা ওড়িশার মা মানুষ যে সম্মান দিয়েছি, এসএসজি গ্রুপকে যে আত্মনির্ভরশীল করছি, যুবক মানুষ আত্মনির্ভরশীল করেছি এবং চাষী কি কালিয়া যোজনা দিয়েছি, বহু যোজনা দিয়েছি, হেলথ কার্ড দিয়েছি, তো ইয়ে সুফলক সব জনসাধারণ পাখে পৌঁছাইবা এবং রাস্তাঘাট ড্রেনেজ সিস্টম ওয়ার্ডর বিভিন্ন সমস্যা আছে, পোখরী উন্নতিকরণ অছি, কোঠঘরর আবশ্যকতা আছে এবং এসব নিয়ে সরকার পাখে পৌঁছাইবা, মাননীয় বিধায়ক পাখে পৌঁছাইবা, মাননীয় মুখ্যমন্ত্রী পাখে পৌঁছাইবা, এর সমস্যা স্থায়ী সমস্যা করিবা আমার লক্ষ্য। ব্যাসনগর স্বতন্ত্র প্রতিনিধি ভুবন মোহন মহান্তিঙ্ক রিপোর্ট, যাজপুর নিউজ।